বিয়ে বাড়ি থেকে কাজ করে আসার পর মজুরির টাকা নিয়ে বিবাদ। সেই বিবাদে ছুরির আঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুররা গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, বিহারের বিয়ে বাড়িতে কাজ করতে গিয়েছিল। কাজ করে শনিবার রাত 3টের সময় রামগঞ্জ পেট্রোল পাম্পের টাকা ভাগাভাগি করে, সে সময় ইমরান নামে এক ব্যক্তি তাদের কাছে কিছু টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে সেখানে তাদের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা হয় সেখান থেকে বাড়ি আসলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। বাড়ির লোক তাদের দুজনকে আটকাতে গেলে হঠাৎ করে ইশারুলের পেটে চাকু মারে ইমরান, সাথে সাথে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। অভিযুক্তের স্ত্রীকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। রাত্রে 1:30টার সময় যখন আমি ঘুমাচ্ছিলাম, তো ওই দিক থেকে দুইজন চিল্লা চিল্লি করে ঘোক দিয়ে চলে গেল, ঠিক আছে, তিনজন ছিল টোটালি। তারপর আমরা জানালা খুলে উঠে দেখলাম যে আমাদের আমার পিসির ছেলে হবে এটা, আর ওইটা আমাদের গ্রামের ছিল। তো এবার তিনজন দৌড়াদৌড়ি করে গেল, ওর পিছন পিছন আমিও চলে গেলাম। নাম কি তার? এর যে ছেলেটা মারা গেছে আমার পিসির ছেলে হবে, ওর নাম ইশারুল। তিনজনের নাম কি? হ্যাঁ, তিনজনের মধ্যে তো একজনকে ইমরান যে মারছে, ঠিক আছে, আর একটা ছেলের নাম তো আমি বলতেই পারবো না, এদের নাম তো আমি জানি। ঘটনাটা বলে ওরা রামগঞ্জ কোথায় বিয়ে বাড়িতে গেছিলো, এটা আমার পিসির ছেলে ইশারুল মাংস কাটতে, মাংস কাটে আসে ওরা আধা কাজ পেট্রোল পাম্পে। ওরা বলে হোটেলে বলে কি মানে টাকা বাটাবাটি করতেছিল, বাটাবাটি করার পর বলে ওই ছেলেটা আসে, ওরা বলে কি যেন গালি করতে হয়েছে ওদের টাকা দিয়ে, ঠিক আছে, ইমরান যে ছেলেটা ইমরানের কথা বলতেছি, ওই আবার ওদের সঙ্গে একটু টেকাল টেকাল করছে। তারপরে ওই মাছ ধর মানে চালু হয়েছে কিনা ওই দিক থেকে দৌড়াদৌড়ি করে এরা চলে আসছে বাড়িতে, ধমকি টমকি দিয়েছে ওই ছেলেটাই ইমরান নামে। ও বলছে আয় আমি তোকে মারি দিব, ওইভাবে বলতে বলতে ওকে নিয়ে গেছে বাড়িতে। নেওয়ার পর বাড়ির ভিতরে হয়নি, বাইরে হয়েছে। তারপরে তো পুরো গ্রামবাসী মোটামুটি অনেক লোক জমে গেছে, অনেক লোক জমার পর তারপরে ঠান্ডাও হয়ে গেছে। দুজনের কাছে চাকু ছিল, আমি দুজনকে বললাম যে চাকুগুলো কেউ নিয়ে নাও, নাহলে কিন্তু এরা দুজনের মধ্যে একজন মরবেই। তারপরে আমার পিসির ছেলে ইসারুলকে আমি হাত টেনে আমি নিয়ে চলে আসলাম অন্য জায়গায়। নেওয়ার পর ওই ছেলেটা যে ইসারুলের ছেলে ইসারুলের সাথে যে ছেলেটা ছিল ওকে আবার ওই ছেলেটা ইমরান নামে ছেলেটা ওকে আবার মারতে চালু করলো। তারপরে এই আমার হাত ছেড়ে চলে গেলো, কিন্তু যাওয়ার পর কিন্তু ও আবার কিন্তু সাথে সাথে চাকু মারে দিচ্ছে। যাওয়ার পর ঘটনাটা 3:45 দিকে ঘটছে, আজকে রাত্রে। আমার নাম রঞ্জন আলী। অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ থানাতে মোটামুটি গিয়েছিল, ওখান থেকে 2টা গাড়ি পুলিশ আসছিল, আসে ওরা সকালে ইনকোয়ারি হয়ে গেছিল। আর বাড়ির ওদের যে ছেলেটা মারছে ওদের বাড়ির লোকগুলো প্রেজেন্ট ছিল, কিন্তু ওকে ওরা টাইনে নিয়ে গেল না, যেহেতু চাকু ছিল ওদেরকে টাইনে নেওয়া যে দরকার, টাইনে নিয়ে যা না গিয়ে ওরা ওইখানে গিয়ে তারপর ওদের চোখের সামনে কিন্তু মানে স্পট একবারে ই করে দিল চাকু মারে। এখনো তো বলতে পারবো না, ও কজনের নামে করলো, ও গেছিল ওখানটাই দৌড়ায় গেছে আর চিল্লাতে চিল্লাতে গেছে। ঘুম থেকে আমি উঠে তারপরে ওদিকে গেলাম, তুমি ওদিকে চলে গেল, চলে যাওয়ার পর ওদিক থেকে আমি রিটার্ন হয়ে চলে আসলাম বাড়ি। বাড়ি এসে তারপর আধা ঘন্টা পর 15 মিনিট পর শুনছি যে ওকে চাকু দিয়ে মারা দিয়েছে ইমরান। ওরা আধা ঘন্টা পান থেকে আসছিল, ওই যাকে মারছে ও গেছিল গরু কাটতে বিয়ে বাড়ির, ওই বিয়ার নামে চন্ডী জায়গা আছে একটা। আমার পিসিত ভাই হবে, আমার নাম কামিজুদ্দিন। আমি এই গ্রামের রাত্রি সকাল থেকে মোটামুটি রাত্রি যখন 3টে তখন শুনলাম নাকি যে এরকম ব্যাপার একটা হয়েছে, তখন তো অতটা রাত্রি আর খুব একটা ই করা যায়নি। তারপরে সকাল হতে হতে মোটামুটি অনেক জায়গা শুনলাম আমি যে এরকম ব্যাপার। তারপরে আমি অন্য কাজে আমি ব্যস্ত ছিলাম, আমার মেয়ে বিয়ে ছিল, গ্রামবাসীও জানে, তো আমি কাজে না এসে আমার ছোটো ভাইকে আমি এখানে পাঠিয়েছিলাম দেখশোনা করার জন্য। কিন্তু এখন এই ঘটনা আমি এইটুকুই বলবো যে যা হয়েছে কিছু লোক আছে, কিছু লোক দেখেছে, কিছু লোকের সামনে এটা কাজ হয়েছে, কিন্তু এটাকে দোষীকে
সেটা দোষীকে যা কানুনের যা ধারা আছে, পুলিশ প্রশাসন আছে, গ্রামবাসী আছে, যতক্ষণ পর্যন্ত গ্রামবাসী পুলিশ প্রশাসনের মাধ্যমে এটা যদি পরিষ্কার একটা ইসে আসে তারপরে এটা ইয়ার বাইরে আমি বলতে পারবো না। আমি এর মধ্যে গ্রামের বাইরেও না, আর আমি এটা লিগাল ছাড়া আনলিগালে আমি যাবো না। অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। যে মারছে তার নাম কি? যে মেরেছে সে ছেলেটার নাম ইমরান। ইমরান যাকে মারছে তার নাম? তার নাম হচ্ছে ইসারুল, ইসারুল হক। কি দিয়ে মারছে? ওকে চাকু, একদম ডাইরেক্ট চাকু। আপনার নাম? আমার নাম রিয়াজুল হক। কি দায়িত্ব? আমি এখন এই ওয়ার্ডের আমি মেম্বার। রাত্রে তিনটার সময় আমরা তো সবাই ঘুমাইছিলাম, তিনটার দিকে রাত দু তিনজনে দৌড়াই বাড়িতে গেছি, তারাই করছিল, তারা করে ওই গ্রামে ওই পাশে ওর বাড়ির পাশেই মারপিট লাগাই, হত্যাকাণ্ড লাগাই দিয়েছে। কেন লাগাইছে? কেন যে লাগাইছে তো ওদের এখন আমার জিজ্ঞাসা করা হয়নি, ওটা তো না পাতা আছে। আপনি গ্রামের কি? আমি গ্রামের সদস্য। আমার নাম জুবাই আলম।